যে কেমিক্যাল পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেজমেন্ট। চকবাজারে ওয়াহিদ মেনশনের বেজমেন্টে বেআইনিভাবে রাখা শত শত কন্টেইনার রাসায়নিক, আগুন নাগাল পেলে বিস্ফোরণের মাত্রা হতো অকল্পনীয়। রাসায়নিক গুদাম থাকায় চকবাজারে আগুনের ভয়াবহতা, কারণ ওয়াহিদ মেনশনে ছিল না অগ্নি নিরাপত্তা, বলল তদন্ত কমিটি। বারবার বোঝালেও সরেনি গুদাম, দাবি রাজুকের। যত দ্রুত সম্ভব কেমিক্যাল গুদাম সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনো গাফিলতি সহ্য করা হবে না, জানালেন ওবায়দুল কাদের। সরকারের উদাসীনতায় বারবার দুর্ঘটনা, বললেন ফখরুল। বাবার একটু দিয়া দাও ভাই, এটা তো সম্পদ না, আমি একটু বলে করে আমার বাবার নিয়ে যাবো ভাই। স্বজনের দেহাবশেষের খোঁজে আজও ঢাকা মেডিকেলে মানুষের আরতি, এ পর্যন্ত চেনা গেছে 46 লাশ, বাকিদের শনাক্তে ডিএনএ পরীক্ষায় চলছে নমুনা সংগ্রহ। এবং কাগজে কলমেই আটকে আছে নিমতলী ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদনের সুপারিশ, বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ বিশেষজ্ঞরা দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার তাগিদ।